গাইস একটা পেয়ে গেলাম। ও ভাই সাব, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই সাইডে প্রচণ্ড পানি হয়েছে, আর দেখতে পাচ্ছেন যে ভুঁয়ের মধ্যে আর কি অনেক বেশি পানি বাইদে আছে, আশপাশে অনেক বেশি পানি বাইদে আছে। আর দেখতে পাচ্ছেন এখন প্রকৃতিও অনেক সুন্দর, আর এই যে এই পাশে পানির মধ্যে আর কি ছাগল তার নিজস্ব ঘাস খাচ্ছে। আর যেটা হচ্ছে মূল বিষয়, আমাদের এখানে যদি পানি হয় তাহলে আর কি এই সময় মাছ পাওয়া যায়, দেশি মাছ, কই মাছ, তারপর চাং মাছ, শোল মাছ, এগুলো আর কি পানিতে উজানে উঠে। সেগুলো হচ্ছে আজকে রাত্রে আমরা মূলত ধরব, যদিও এই বছর প্রচণ্ড রোদ হয়েছিল, যে কারণে আশপাশে যত পুকুর আছে সবগুলো শুকায় গেছিলো। তারপরেও দেখছি যে এখন দু একটা মাছ উঠছে পুকুর থেকে, আর আসলে সন্ধ্যার পর আর কি মাছটা বেশি উঠে। যদি মাছ পাই তাহলে অবশ্যই আপনাদেরকে রাত্রে ভিডিও করে দেখাবো যে আমরা আর কি মাছ পাইছি কি না। আর এখনকার ওয়েদারটা মাশাল্লাহ অনেকটাই সুন্দর, আর দু এক ঘন্টা পর আর দেড় ঘন্টা পর আর কি সন্ধ্যা নামবে, আর সন্ধ্যার পর আমরা মূলত মাছ ধরবো। সো আপনাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যার পরে। আমরা কি দেয় খাবে ওরে ভাই সাইজ গাইস চলি গেল তো এখানে আছে। এ দেখে আসছে এখানে 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 আসছে ধরিস। তো গাইস আরো একটা পেয়ে গেলাম। ও ভাই সাব, লঙ্গিতে বেসা রাখো, লঙ্গিতে বেসা। এখানে মোট আমি মোট তিনটা মাছ পাইছি, এটা হচ্ছে দুইটা শোল আর একটা হচ্ছে চ্যাং, আর যেটা হচ্ছে শোল দুইটার ওজন হচ্ছে এক একটা 450 গ্রাম করে। দেখতেই পাচ্ছেন কতটা বড় শোল। সো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আর একটা শোল মাছ, এইটা সাইজ অনেকটা ছোটো। আর এখন বাজে রাত 11টা, যেহেতু আমি একা শোল মাছটা আমি আপনাদেরকে ধরে দেখাবো। আমি মূলত ফার্স্টে গামছার উপর ফেল দেবো, দিয়ে তারপর মাছটা ধরবো। এটা আসলে শোল মাছ, শোলটার সাইজ ছোটো, আর আশপাশে একাটা থাকলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আগে এই মাছটা ধরে নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা।